ওয়াইফাই আর ওয়াইফ এই দুইটা মানুষ খালি ফ্রি ব্যবহার করতে চায়। ওয়াইফাই এর পাসওয়ার্ড যদি পোলাপান জানতে পারে দেখবেন আপনার চতুর্দিকে মাছির মতন খালি বন 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 করতেছে। এ ভাই আপনার স্ত্রী যদি ওই লাগাম সারা গরুর মতন ছেড়ে দেন বাজারে আর মাজারে তাহলে তো তিন নাম্বার ব্যক্তি সুযোগ নিবেই। এই সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খমর ওয়াল আকু ওয়াদ্দায়ুস। সাবধান, বিবাহ করেছেন আপনার স্ত্রীকে পর্দায় রাখা আপনার উপর ফরজ, অবশ্যই ফরজ। যদি পালন না করেন তাহলে কেয়ামতের ময়দানে দায়ুস হিসাবে জাহান্নামে যেতে হবে, দায়ুস হিসাবে জাহান্নামে যেতে হবে। এ ভাই গরু ক্রয় করলেন, গরু ক্রয় করে আপনি ঘাস কাটেন, ভুসি খাওয়ান, এরপরে শ্রম দেন, দুধ খাইতে পারেন, দুধ পান করতে পারেন। আর ফ্রি দুধ কেউ যদি পায় তাহলে সে কি এত কষ্ট করে গাবি পালন করবে? এ ভাই কিছু দুষ্ট প্রকৃতির লোক আছে তারা খালি সুযোগ তালাশ করে, এই যদি গাবি পালন না করে দুধ খাইতে পারে তাহলে এত কষ্ট করে গাবি পালন করবে কেন? কেন সে তো ফ্রিতে দুধ খাইতে পারে। এ ভাই আপনি গাবি পালন করেন কষ্ট হয়, ঠিক তেমনইভাবে আপনার স্ত্রীকে পর্দায় রাখা এটা আপনার উপর ফরজ। যদি পর্দায় রাখেন সুযোগ সন্তানী কোনো পুরুষ আপনার স্ত্রীর দিকে বাঁকা চোখে তাকাবে না, এটা আপনার উপর ফরজ, এটা আরেকজনের উপর ফরজ নয়। সাবধান, বিবাহ করে মানুষ কিন্তু বিবাহের পরেও সে জাহান্নামে যায়, সে পর্দায় না রাখার কারণে, তার স্ত্রীর কারণে তাকে জাহান্নামে যেতে হবে।